সকল চাকরি সংক্রান্ত পরীক্ষার আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আরও বেশি লোক দেখতে পারে। এবং ভিডিওটা এখন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ পৌর নিগম নিয়ন্ত্রণ সংস্থা দ্বারা পশ্চিমবঙ্গের দমকল মিউনিসিপ্যালিটি বা পৌরসভার একটা নিয়োগ পত্রিকার বিজ্ঞপ্তি সামনে এসেছে। এই বিজ্ঞপ্তিতে কিছু পদ যেগুলো নেওয়া হবে দমকল মিউনিসিপ্যালিটিতে অন্তর্গত, এখানে যে পদগুলো দেওয়া হচ্ছে সেগুলো পরে নিচে আলোচনা করা হচ্ছে। সিটি মিশন ম্যানেজার, এটা পোস্ট একটা আছে, জেনারেল কোটাদের জন্য আছে। ব্যাচেলার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স যারা পড়েছেন তারাই আবেদন করতে পারবেন। 2-3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে বয়স হতে হবে 18-40 বছর। এসসি ওবিসিরা নিয়ম অনুযায়ী স্যার পাবেন। আর 2-3 বছর এটা মানে প্রফেশনালটা ইয়ে থাকবে, আপনার কন্ট্রাকচুয়াল মতো থাকবে। তারপরে 50,000 টাকা মাসিক বেতন হিসাবে, তারপর নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে সেই হিসেবে টাকা পাবেন, স্কেল অনুযায়ী টাকা পাবেন। পরবর্তীকালে যে পদটা আসছে, পরের যে পদটা আসছে সেটা হচ্ছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এটাও একটা পোস্ট জেনারেল ক্যাটাগরির জন্য, এইচএস ইকুইভ্যালেন্ট বা এইচএস সমতুল্য উচ্চ মাধ্যমিক সমতুল্য যারা ছাড়া তারা আবেদন করতে পারবেন। 18-40 বছর, ওবিসিএস এসটিরা নিয়ম অনুযায়ী স্যার পাবেন। আর এটা 12,000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং 1 বছর পরে গিয়ে যে রিনিউ করা হবে, সিস্টেমটা রিনিউ করা হবে। এবং পরবর্তীকালে যদি পৌরসভা মনে করে আপনাদের এই যে মানে ওই পদ অনুযায়ী উচ্চ মাধ্যমিকের যে স্কেল আছে সেই অনুযায়ী আপনাকে নিয়োগ করতে পারে। ক্লার্ক কামস সাপোর্ট স্টাফ আন্ডার নাহম, দুটো আছে কোটা জেনারেলদের জন্য, পুরো আসন সংরক্ষণ নেই। গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারটা মানে কম্পিউটারের এমএস অফিস সম্পর্কে, মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো জানতে হবে। এসসি এসটি অফিসেরা 18-40 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে নিয়ে করতে পারবে, কিন্তু এরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। আর 9,000 টাকা এদেরকে ভাড়া দেওয়া হবে এবং 1 বছর পরে গিয়ে আবার রিনিউ হবে। যদি মনে করে পৌরসভা তাহলে এটা এদেরকে মানে পুরো নিয়োগ করতে পারে, তবে 1 বছর পরে গিয়ে স্কেল অনুযায়ী পে করতে পারে। এবং গ্রুপ ডি পদে আছে দুজনা, এটাও জেনারেল, সব সর্বসাধারণের জন্য খোলা আছে। আর মাধ্যমিক পাস হতে হবে, 18-40 বছর বয়স, এসসি এসটি ওবিসিরা তাদের নিয়ম অনুযায়ী ছাড় পাবে। এখানেও এদেরকে 5,000 টাকা ভাতা দেওয়া হবে, ঠিক আছে। এবার যেটা নিয়ম অনুযায়ী ওরা যদি মনে করে পরবর্তীকালে সার্ভিস কমিশনের আন্ডারে আপনাদেরকে স্কেল বেসিস করতে পারে অথবা 1 বছর পরে গিয়ে আবার রিনিউ করবে। এই ছিল হচ্ছে আজকের মেন থিমটা। এবার আপনারা যদি মনে করেন এটা আপনাদের উপযুক্ত, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আমাদের আরও এরকম ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।